নমস্কার, তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, সেটা হলো উচ্ছের ঝোল। অনেকেই তো উচ্ছে খেতে পছন্দ করেন না, উচ্ছেটা তেতো লাগে, কিন্তু এইভাবে একবার রান্নাটা করে দেখবেন, উচ্ছেটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়ে তাতে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি উচ্ছেগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ওই উচ্ছেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। উচ্ছেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। নিয়ে আবারও দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো টমেটো, একটা টমেটোকে আমি চার টুকরো করে নিয়েছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো টমেটো দিয়েছি। দিয়ে টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে। এবার হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালোভাবে নুনটা মিশিয়ে নিলাম। এবার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন আলুটার কালারটাও চেঞ্জ হয়ে গেছিল। এবার আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে উচ্ছে আলুটা মিশিয়ে এটাকে আরেকটু ভেজে নিতে হবে। যারা এইভাবে কোনোদিনও উচ্ছে রান্না করেনি, তারা একবার প্লিজ এভাবে আমার কথা মতন রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালোভাবে আলু উচ্ছের সাথে এভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দু তিন মিনিট ধরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার হাফ চামচ পরিমাণে একটু চিনি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে উচ্ছেটা খুব বেশি তেতো না লাগে, তার জন্য হাফ চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা দেওয়ার জন্য রান্নাটা খেতে কিন্তু আরোই টেস্টি হয়। এবার আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে উচ্ছে আর আলুটাকে জলের সঙ্গে মিশিয়ে দিলাম, এভাবে দেখুন। দিয়ে এবার এটাকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব। এটা পাঁচ মিনিট মতন ফোটানো হয়ে গেছে, দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে তুলে নেব। রেডি হয়ে গেল খুব সহজেই উচ্ছের ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।